তখন ওটা করোনি? আপনাদের সেই আমি আজকে এসেছি কামারপুকুর ভিএসবি ক্লাব, কামারপুকুর রামকৃষ্ণ মঠ উৎসবে যে কল্পতরু উৎসব আয়োজন করা হয়েছে। কামারপুকুরের স্থায়ী বাসিন্দা এবং বহু দূরান্ত থেকে আগত দর্শনার্থী এবং বহু বিদেশ দেশ থেকে আসছেন আমাদের আমাদের কল্পতরু উৎসবে দলে দলে যোগ দিয়েছেন। আপনাদের দেখাচ্ছি সেই ছবি। আজকে আমরা কল্পতরু উৎসবে ভিএসবি ক্লাব কামারপুকুর রামকৃষ্ণ মঠ অধীনস্থ যে বিএসবি ক্লাব অর্থাৎ মেলাতলা মাঠ নামে পরিচিত সেই ক্লাবে আমরা দোতলায় আজকে আমরা প্রসাদ গ্রহণ করতে এসেছি। সেই প্রসাদ আমরা গ্রহণ করব। আপনারা দেখবেন প্রচুর প্রচুর পরিমাণে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইবশন যে বাটনটা রয়েছে টিপে ক্লিক করবেন, প্রচুর লাইক দেবেন। আর আপনার আমার পরিবার থেকে এবং কামারপুকুর থেকে আমি আপনাদের সবাইকে সমস্ত বন্ধুদের জানাচ্ছি বা সমস্ত যারা রয়েছেন তাদেরকে আমি আমার আন্তরিক শুভেচ্ছা প্রীতি ভালোবাসা অভিনন্দন এবং হ্যাপি নিউ ইয়ার 2023, গুড বাই 2023। যে 2023 আজকে আমরা আগমন হয়েছে তাই করোনা ঢেউ কাটিয়ে আজকে আগামী দিনগুলো যাতে আপনাদের ভালো থাকে, আমরাও যাতে ভালো থাকি সেই প্রার্থনা জানাই। আগামী দিনগুলো যাতে ভালোভাবে কাটে, করোনা যেমন কাটিয়ে যেমন সবাইকে বলতে পারি নমস্কার। এই চ্যানেলটি থেকে প্রত্যেকে আপনারা অনেক অনেক ভালোবাসা নেবেন। আর এই দেখছেন আমার ভাগনা, এইটা আমার ভাগনা, এইটি হচ্ছে আমার মা এবং আমার জেঠিমা, উনি হচ্ছেন আমি চিনি না, ওনারা বাইরে থেকে এসেছেন। আর ইনি হচ্ছেন আমার স্ত্রী, আমার একমাত্র মেয়ে, আমার মেয়ে এখন খেলতে ব্যস্ত। আপনারা প্রচুর প্রচুর লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইবশন করবেন আর প্লিজ আপনারা প্রচুর প্রচুর শেয়ার করবেন। এখন এই পর্যন্ত আমি আপনাদের পরবর্তী ভিডিও আপনাদের সামনে তুলে ধরব। এখন ভিডিওটা এখানেই রাখছি। আমার হাজব্যান্ড কথা বলছিলেন আমার এবং আমার মানে আপনাদের দাদা ভাই কথা বলছিল, এখন এখানেই রাখছি। পাতা পড়ে গেছে, প্রসাদ গ্রহণ করি দাদা।